ক্লাস 2 বেঙ্গলি ব্যাচে তোমাদের আগের দিন আমি এই 24 পাতার 1 2 3 4 চারটে পর্যন্ত হয়ে গিয়েছিল আজকে দেখো 5 নাম্বার থেকে একটা ছেলের ওজন 15 কিলোগ্রাম তার দিদির ওজন 22 কিলোগ্রাম তার দাদুর ওজন 64 কিলোগ্রাম তিনজনের মোট ওজন কত তাহলে ছেলেটির ওজন 15 কিলোগ্রাম দিদির ওজন 22 দাদুর ওজন 64 কিলোগ্রাম মোট যোগ করে হলো 101 কিলোগ্রাম মোট চেয়েছে মানে যোগ করতে হবে अतः एक तीन जोने मोट ओजन 101 किलोग्राम ठीक है कि ग्राम माने किलोग्राम कमन तार पर देखो ए पिस्टा चले एसो 6 नंबर प्रथम बछरे 365 दिन द्वितीय बछरे 365 दिन तृतीय बछरे 365 दिन एवं चतुर्थ बछरे 366 दिन এই 4 বছরে মোট কত দিন তাহলে প্রথম তিনটে বছরেই 365 দিন আর শেষেরটা হচ্ছে 366 দিন তাহলে মোট যোগ করলে পড়ে হবে 1461 দিন অতএব এই 4 বছরে মোট 1461 দিন ঠিক আছে তারপর দেখো সাব নাম্বার একটা গ্রামে 673 জন পুরুষ 582 জন মহিলা এবং 428 জন শিশু বাস করে এই গ্রামে মোট কত মানুষ বাস করে তাহলে পুরুষ হচ্ছে 673 মহিলা হচ্ছে 582 আর শিশু হচ্ছে 428 তাহলে মোট বলেছে তাহলে যোগ যোগ করে আমরা পেলাম 1683 জন অতএব এই গ্রামে মোট 1683 জন মানুষ বাস করেন ঠিক আছে তারপর দেখো 8 নাম্বার মানে এইটা একটা আম বাগানে 1432 টি ল্যাংড়া আম 999 টি ফজলি আম 1520 টি হিমসাগর আম এবং 2507 টি গোলাপখাস আম ফলেছে বাগানে মোট কত আম ফলেছে তাহলে ল্যাংড়া কত 1432 ফজলি 999 হিমসাগর 1520 আর গোলাপখাস 2507 তাহলে এতগুলোকে মোট করতে গেলে যোগ যোগ করলাম হলো 6458 টি অতএব বাগানে মোট 6458 টি আম ফলেছে ঠিক আছে এগুলো আমি 1432 বললাম মানে 1432 1520 2507 আর এটা 999 যোগ করা হয়েছে 6458 টি অতএব বাগানে মোট 6458 টি আম ফলেছে ঠিক আছে তাহলে এই পেজের এই তোমাদের 8 পর্যন্ত হলো দুটো বাকি থাকলো পরের দিন হবে